শনিবার মধ্যরাতে গন্ডাছড়া মহকুমা এলাকায় একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, এদিন রাতে গন্ডাছড়া থানা এলাকার নিখিল সরকার পাড়ার বাসিন্দা দীপক কপালের বাড়িতে ঘটে এক ভয়ঙ্কর চুরির ঘটনা। চোরের দল সোনার চেইন, মোবাইল, নগদ টাকা সহ একাধিক জিনিস চুরি করে পালায়। ধারণা করা হচ্ছে, চোরের দল আগে থেকেই ঘরে লুকিয়েছিল, সেই বাড়ির মানুষ ঘুমিয়ে পড়তে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটায়। পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে তদন্তে নামে। পাশাপাশি এদিন রাতে দুর্গাপুর গ্রামের সুকুমার বিশ্বাসের বাড়িতে ঘটে আরও এক চুরির ঘটনা। এদিন রাত আনুমানিক প্রায় 3টে নাগাদ চোরের দল ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র সব মিলিয়ে প্রায় 50,000 টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। গতকালকে রাত্রে গন্ডাছড়া মহকুমার দুইটা জায়গাতে চুরির ঘটনা ঘটছে। একটা জায়গা হয়েছে নিখিল সরকার পাড়া, আর একটা জায়গা হচ্ছে দুর্গাপুরে। নিখিল সরকার পাড়াতে যে চুরির ঘটনা ঘটছে, এখানে প্রায় 2.5 লক্ষ টাকার সম্পত্তি চুরি হয়েছে। বাড়ির মধ্যে দোকান আসলো, ক্যাশ থেকে টাকা নিছে, এবং ঘুমানো অবস্থায় একজন মেয়ে লোকের গলা থেকে একটা স্বর্ণের চেইন, ক্যাশ টাকা, মোবাইল চুরি করছে। কিন্তু দেখা গেছে কি, আমরা যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখলাম মানে লাঠি রড এগুলো নিয়ে এরা চুরি করতে আসে। এদের একটা খুব খারাপ অবশ্যই মানে খুব একটা মানে জঘন্য পরিকল্পনা ছিল। হয়তো যদি এদের উপরে কোনো আক্রমণ হতো তাহলে প্রাণ নাশও করতো বাড়ির মালিককে। স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসন যেন চুরি কাণ্ডের ঘটনার সাথে জড়িত মাস্টার মাইন্ডকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন তারও দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।